সকাল রুনিয়া শুভ সকাল জুবাই এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টেলিভিশনের প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে আমি রুনিয়া আছি জুবাইরও আছে এবং নিশ্চয়ই আপনারা সাত সকালবেলা আমাদের সাথে উপস্থিত রয়েছেন আজকের এই পর্বটা ঠিক এই মুহূর্ত থেকে গুরুত্ব পেতে যাচ্ছে অন্তত আমার কাছে গুরুত্ব পেতে যাচ্ছে রুনিয়ার কাছে গুরুত্ব পেতে যাচ্ছে আপনাদের কাছে বিষয়টা ঠিক কেমন জানি না কারণ ক্ষুদ্র উদ্যোক্তারা যারাই রয়েছেন যারা ক্ষুদ্রভাবে নিজেদের জীবন পরিকল্পনা করছেন নতুন কিছু নিয়ে ভাববার চেষ্টা করছেন কিংবা এই সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন তাদের জন্য আজকের এই পর্বটি চমৎকারভাবে অনুপ্রেরণাদায়ক হবে বলে খুব বিশ্বাস করতে চাই কারণ আমাদের সাথে ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান আছেন যিনি ব্যবস্থাপনা পরিচালক SME ফাউন্ডেশন স্যার আপনাকে শুভ সকাল এবং সেই সাথে স্বাগত সকালের বাংলাদেশে আপনাকে আপনাদের শুভ সকাল সকলকে স্বাগত এবং তার আগে আমি একটু জানিয়ে নিতে চাই সেটা হচ্ছে এটা কিন্তু ডিসেম্বর মাস সেই ডিসেম্বর মাসে আমরা ডেফিনেটলি শ্রদ্ধা জানাবো আমাদের জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একই সঙ্গে যাদের আত্মত্যাগে সেই 30 লক্ষ মুক্তিযোদ্ধ এবং 2 লক্ষাধিক মা বোন যাদের আত্মত্যাগের আমরা আজকে স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেয়েছি ডিসেম্বর মাস তাদের সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিশ্চয়ই বিজয়ের মাসটা আসলেই স্যার কোনো একটা জায়গায় কিন্তু এই এই করাঘাতটা হয় যে আমি খুব সৌভাগ্যবান সৌভাগ্যবান এই জন্য যে স্বাধীনতার পূর্ণ স্বাদ আমি উপভোগ করতে পারছি যাদের আত্মত্যাগের বিনিময়ে তারা হয়তো শেষ এই দিনগুলোতে একটু একটু করে প্রত্যাশা করছিলেন দেশটা মুক্ত হবে অনেকে হয়তো 16ই ডিসেম্বর পর্যন্ত সেই স্বাদটা নেবার জন্য বেঁচেও ছিলেন না শিকার পাননি নিশ্চয়ই আপনিও নিশ্চয়ই স্বাধীনতার যুদ্ধ দেখেননি কিন্তু আমি তখন ক্লাস 5 পড়ি আমি সেই সময়টা কিন্তু উপভোগ করেছি বলতে আমার মনে আছে পরিষ্কার মনে আছে বরিশালে আমাদের বাড়ির পাশ দিয়ে লঞ্চ দিয়ে দেবো কত লোক মানুষ শহর থেকে চলে যাচ্ছে নদী দিয়ে লাশ ভেসে আসছে আমরা বাচ্চারা স্কুলে তখন মিছিল করতেছি আমার এখনও মনে পড়ছে সেই দিনগুলো এটা একটা প্রজন্ম মানে আমি স্বাধীনতা যুদ্ধের ছোট কিন্তু আমি তো সাক্ষী আপনি যারা চাক্ষুষ যারা দেখেছেন তাদের কাছে বিষয়টি নিশ্চয়ই এক অন্যরকম আবেদন রাখে কিন্তু আমাদের যাদের দলিল দস্তাবেজ ছাড়া আসলে জানবার কোনো উপায় নেই তাদের ক্ষেত্রে বিষয়টির আবেদন একদমই যে নেই তা বলবো না কিন্তু স্পষ্টত আপনারা আমার আবেগ অনুভূতির মধ্যে একটা স্পষ্ট পার্থক্য রয়েছে স্যার সেই জায়গা থেকে যেই ভগ্ন দশা ছিল বাংলাদেশের সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বর্তমান সময়ে যে পথটা আমরা পাড়ি দিয়েছি এর পিছনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা ছিলেন তাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি ছিল কারণ ক্ষুদ্র পর্যায় থেকে একটু একটু করে জোড়া দিয়েই কিন্তু আমাদের অর্থনীতি আজ এত শক্তিশালী আপনি খুব ভালো বলেছেন আপনি দেখেন স্বাধীনতার যখন যুদ্ধের পরপর কিন্তু বড় বড় শিল্প কারখানার মালিক ছিল কিন্তু পশ্চিমারা তখন কিন্তু তারা সেগুলো মানে ফেলে রেখে চলে গেছে অধিকাংশ যুদ্ধের কারণে নষ্ট হয়ে গেছে সেই সময় কিন্তু এই দেশের হালটা ধরেছে আমাদের কৃষকরা এবং ধরেছে ছোটো ছোটো উদ্যোক্তারা এবং যেই কারণে আজ একসময় বলা হতো তলাবিহীন ঝুড়ি আজকে কিন্তু আমরা দেখেন উন্নয়নের রোল মডেল আমাদের দেখে অন্যরা বরং ঈর্ষা করছে যে বাংলাদেশ কীভাবে গেল 50 বছরের মধ্যে তাদের অবস্থানটা এত দূরে এত এই পর্যায়ে চলে আসলো আজকে আমরা মধ্যম আয়ের দেশ মূল কারণটাই হচ্ছে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের কৃষক আমাদের শ্রমিক মেহনতি জনতা সকলে মিলে কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং ভালো একটা নেতৃত্ব আমি আসতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিগত বেশ কয়েক বছরের ধারাবাহিক যে উন্নয়ন সফলতার যে ধারাবাহিকতা সেটা কিন্তু এর পেছনে একটা বড় ভূমিকা রেখেছে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা ডেফিনেটলি বৃহৎ শিল্পও রেখেছে বাট আপনি দেখেন GDP কিন্তু আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের যেটাকে আমরা বলি SME স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তাদের অবদান বলা হচ্ছে 25%, এটা 2013 সালের হিসাব বাস্তবে এখন আরও বেশি এবং সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে যে শিল্প খাতের যত কর্মসংস্থান আছে তার কিন্তু 80% আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে এই ক্ষুদ্র মাঝারি শিল্প সুতরাং কত গুরুত্বপূর্ণ শুধু GDP রেশিও দিয়ে হিসাব করলে হবে না 80% মানুষের কর্মসংস্থান এখানে আমরা যদি এই গুরুত্বের যদি আমরা একটা হিসাব করি আমরা যদি 2014 দিকে দেখি তখন ক্ষুদ্র উদ্যোক্তাদের সংখ্যা ছিল 60 লাখের বেশি এখন আসলে আনুমানিক সংখ্যাটা কত যদি আপনাকে জিজ্ঞেস করা উত্তরের মধ্যে বলে দিয়েছেন আনুমানিক সংখ্যা কারণটা হচ্ছে যে 2013 সালের হিসাবে কিন্তু 60 লাখ না 2013 সালে BBS পরিসংখ্যান ব্যুরোর যে হিসাব সেই হিসাবে ছিল 7.8 মিলিয়ন অর্থাৎ 78 লক্ষ তবে আমি এখন বিশ্বাস করি যে এই সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে কারণ 13 এবং আজকে 21, 7 বছর পার হয়ে গেছে এবং আপনি আমাদের গ্রামে গঞ্জে প্রচুর ছোটো ছোটো শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সুতরাং এই সংখ্যা এখন নিশ্চয়ই আমি বলবো 10 মিলিয়ন বা 1 কোটির উপরে স্যার এক্ষেত্রে আমার একটা যে জিজ্ঞাসাটা প্রতিবার এসে দাঁড়িয়ে যায় এটা কি শুধুমাত্র উদ্যোক্তাদের উদ্যোগ নেবার মতো সাহসিকতা সফলতা নাকি এর পিছনে আসলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যথার্থ রসদ যোগান দিতে পেরেছে কি মনে হয় আপনার কারণ আপনি যে হিসাবটা বললেন সেই হিসাবেও যদি আমরা আলোকপাত করতে চাই বা সেই হিসাবকেও যদি আমরা ধর্তব্যের মধ্যে রাখি তবে সত্যি এটা একটা চমৎকার বিষয় যে এত বড় একটা পরিবর্তন আমাদের অর্থনীতিতে এসছে এত বড় একটা পরিবর্তন আমাদের উদ্যোক্তা পর্যায়ে এসছে যে এখন অনেকেই বিশ্বাস করেন অনেকেই আত্মবিশ্বাসী যে
আমি একটা চাকরি করতে চাই না, আমি উদ্যোক্তা হতে চাই এবং ক্ষুদ্র পর্যায় থেকে শুরু করে আমি সেই অবস্থানে পৌঁছাতে পারি, এই আত্মবিশ্বাস জন্মেছে, কেন মনে হয়? এর পেছনে তো অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আসলে ধরেন মানুষ কিন্তু, যেমন আপনি যদি আপনাকে যদি পানির মধ্যে ফেলে দেওয়া হয় বাঁচার জন্য আপনি কী করবেন? প্রথমে সাধার সার্ভাইভ করার চেষ্টা করবেন। তো এই সার্ভাইভাল বাংলাদেশের চাকরির সংখ্যা কতটুকু সরকারি বেসরকারি মিলিত খুব বেশি নয়, এবং চাকরি দিয়ে তো একটা রাষ্ট্র চলতে পারে না, সেখানে উদ্যোক্তা হচ্ছে ইম্পর্টেন্ট। যা এটা কিন্তু আমাদের অনেক ছেলেমেয়েরা এখন বুঝছে, আপনি দেখবেন অনেক নারী উদ্যোক্তারা এখানে গিয়ে আসছে, ভালো ভালো ব্যবসা করছে। তো এই যে সরকারের আপনার প্রণোদনা আছে, আমি এই কোভিডের কথা বলছি না, নানাভাবে কিন্তু সরকার এবং আপনি আগে থেকেই কিন্তু দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছে। প্লাস সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে তোমরা চাকরির জন্য ছুটবে না, উদ্যোক্তা হও, এই যে একটা ইন্সপায়ারেশন মাননীয় প্রধানমন্ত্রী বলছে এখন ছেলেমেয়েদের মধ্যে, এবং তারা দেখছে ছোট আজকে যে ছোট একটা প্রতিষ্ঠান সে কালকে মহিরুহ বিশাল বড় প্রতিষ্ঠান হয়ে দাঁড়াচ্ছে। তো এইগুলো দেখে সরকারের প্রচার প্রপাগান্ডা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক যে একটা চেঞ্জ পরিবর্তন এই সব মিলিয়ে কিন্তু আসলে, এবং তার সঙ্গে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আজকে যদি বিদ্যুতের কথা বলেন, ঘরে ঘরে সব জায়গায় বিদ্যুৎ আছে, একটা কারখানা করার জন্য আর আর বসে থাকতে হচ্ছে না, কোন একটা এলাকায় বিদ্যুৎ নাই, হ্যাঁ যাদের বিদ্যুৎ নাই সেখানে সে কারখানা করবে নিশ্চয়ই না। তো সুতরাং সমগ্র দেশে যেহেতু বিদ্যুৎ ছড়িয়ে গেছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, আপনার টেলিফোন সংযোগ ইন্টারনেট সব জায়গায় এখন এই ফ্যাসিলিটি চলে এসছে, এই সব কিছুই কিন্তু আসলে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের ছেলেমেয়েদেরকে নতুনদেরকে আগ্রহী করে চলেছে এবং সেই জন্যই সংখ্যাটা বেড়েছে। নিশ্চয়ই স্যার, আপনাকে একটু ধন্যবাদ জানাতে চাই, আপনি কিছু বাস্তব দিক আপনি আমাদের মনে করিয়ে দিয়েছেন, কিন্তু বাস্তবতার প্রশ্ন হচ্ছে স্যার, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই উৎসাহিত করছেন উদ্যোক্তায় তৈরি করবার ক্ষেত্রে, কিন্তু আমাদের অর্থনীতিতে অন্যান্য অংশীদারি যারা রয়েছেন তারা কি আসলে উদ্যোক্তার জন্য এই পথটাকে মসৃণ করে দেয় কিনা? মানে অন্যান্য বলতে আপনি কাদেরকে মিন করছেন আমি জানি না, তবে আমি যদি আমার প্রথম করে ব্যাখ্যা দিই তাহলে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অর্থায়নের বিষয়টি আপনি বলেছেন। আমি তার আগে আমি একটু বলি, দেখেন শুরুটা কিন্তু হয় পারিবারিক থেকে, মা বা বাবা বা আত্মীয় স্বজন ভগ্নীপতি তার শ্যালককে, বাবা তার ছেলে মেয়েকে টাকা পয়সা দিবে, বাবা ঠিক আছে তুমি শুরু করো একটা ছোট্ট, এখান থেকে মানে স্টার্টিংটা কিন্তু ব্যাংক আপনার করবে না, এখনও পর্যন্ত সেই কালচার আমাদের দেশে হয়নি। যদিও মাননীয় প্রধানমন্ত্রী স্টার্ট আপ ক্যাপিটাল নামে একটা স্টার্ট আপ ক্যাপিটাল করেছে, বাংলাদেশ ব্যাংক চালু করেছে, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু শুরুটা কিন্তু করতে হয় পরিবার থেকেই, আত্মীয় স্বজনের মাধ্যম থেকেই। এখন এরপরে তার হচ্ছে ধরেন অন্যান্য প্রতিষ্ঠান আছে, তার ট্রেড লাইসেন্স লাগে, তার জায়গা লাগে, যারা ভাড়া দেবেন মানে যে সমস্ত প্রতিষ্ঠান তাদের সহায়তা লাগে। তো এই সবগুলো সেক্টর মানে একত্রিত হয়ে তারপরে সে ব্যবসাটা শুরু করে। এরপরে একটু সেটেল হওয়ার পরে কিন্তু আসে অর্থায়নের বিষয়টি, ঋণের বিষয়টি, তখন আবার চলে আসে ব্যাংক এবং নন ব্যাংক প্রতিষ্ঠান যারা আছে। তো সেই জায়গাটাতে আমি খুব এখনও পর্যন্ত ওইভাবে খুব যে গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের অর্থায়ন প্রচুর পরিমাণে আমাদের উদ্যোক্তাদের জন্য বিশেষ করে যারা শুরু করছে তাদের দিকে এগিয়ে এসছে, এটা এখনও বলার মতো মতো সময় হয়নি, কারণ সেই হিসাব আমাদের কাছে প্রকৃতপক্ষেই নাই যে স্টার্ট আপ ক্যাপিটালের ক্ষেত্রে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো কতটা সহায়তা করছে। তবে লক্ষণটা হচ্ছে খুবই ভালো যে সরকারের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এখন কিন্তু স্টার্ট আপ ক্যাপিটাল যেহেতু এসে গেছে, এবং আমরা আরেকটা জিনিস দেখবো যে এই প্রণোদনা প্যাকেজের মাধ্যমে কিন্তু আমাদের ছোট বড় অনেক উদ্যোক্তা ইতিমধ্যেই কিছু মানে টাকা পয়সা পেয়েছে। ভালো দিক আছে সেটা যে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে কিন্তু ঋণের বিষয়ে কিন্তু অনেক শিথিল নিয়ম কানুনগুলো, কিন্তু অনেক মানে খুবই শিথিল নারী বান্ধব। আপনার জানেন, আপনারা হয়তো জানেন, দর্শকরা হয়তো জানেন যে 25 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু কোল্যাটারাল ফ্রি, অর্থাৎ কোনো জামানত ছাড়াই আপনার নারী উদ্যোক্তা ঋণ পাবে। তবে এইটার কিন্তু আমি মনে করি পায়োনিয়ার হচ্ছে এসএমই ফাউন্ডেশন। কীভাবে পায়োনিয়ার গল্পটা বলি, দেখেন এসএমই ফাউন্ডেশনের জন্ম হচ্ছে 2007 বা 2008 সালের দিকে কিছু এন্ডাওমেন্ট ফান্ডের টাকা দিয়ে। 2009 সাল থেকেই যখন কিন্তু মার্কেটে ইন্টারেস্ট রেট হচ্ছে আপনার 14-20% পর্যন্ত, তখন এসএমই ফাউন্ডেশন ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম নামে অনলি 9% বা সিঙ্গেল রেটে ইন্টারেস্ট রেটে কিন্তু আমরা লোন দেওয়া শুরু করেছি। তার মধ্যে 5% পাবে ব্যাংক আর 4% এসএমই ফাউন্ডেশন এর সুবিধাটা পাচ্ছে। এবং সেই ক্ষেত্রে নারী উদ্যোক্তাদেরকে প্রায়োরিটি দেওয়া, ক্লাস্টার ভিত্তিক যে আমাদের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটি আছে, আমরা একই সমজাতীয় কিছু প্রতিষ্ঠান এক জায়গায় থাকলে আমরা সেটাকে বলি ক্লাস্টার। যেমন ভৈরবে পাদুকা ক্লাস্টার, মানে ওরা আগে স্যান্ডেল তৈরি করতো, এখন জুতাও তৈরি করছে, একসঙ্গে 8-9 হাজার এখন সেটা শুরু হয়েছিল, এবং সেখানে এসএমই ফাউন্ডেশন ইন্টারভেনশন কারণে এই সংখ্যাটা কিন্তু অনেক বেড়েছে। সুতরাং এই যে 2009 সালের যে আপনার ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম অনলি 9%, চিন্তা করো সেই সময় কিন্তু 9% সিঙ্গেল ডিজিট নিয়ে কথা বলছি এখন। সরকার আমি বিশ্বাস করি যে এসএমই ফাউন্ডেশনের সেই মডেলটা কিন্তু এখন চালু হয়েছে 9% সর্বোচ্চ, কারণ 9% দিলে মানুষের উপকার হয়, অল্প পয়সা দিয়ে তারা এই ইন্টারেস্ট রেটে তারা ইনভেস্ট করতে পারে, এবং আমাদের সেই সময়ের সেই যে এখনও কার্যক্রমটা চলছে সেখানে কিন্তু আমরা রিটার্নের হার শতভাগ,
এনপিএল জিরো একটা দুইটা কেস হয়তো থাকতে পারে। তো এই যে মডেলটা এসএমই ফাউন্ডেশনের যে ক্রেডিট হোলসেলিং মডেলটা, এটা কিন্তু এখন সরকার বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে আমি বিশ্বাস করি। সেই মাধ্যমে এখন কিন্তু আপনার অর্থায়নের একটা ফ্লো তৈরি হচ্ছে 9% ইন্টারেস্টে সব জায়গাতে। স্যারের সাথে এই বিষয়ে একটু কথা বলবো, কারণ এই উদ্যোক্তাদের জন্য আসলে আমাদের নিজেদের দেশের চিত্র কিভাবে পরিবর্তন হচ্ছে, আমাদের অর্থনৈতিক কাঠামোতে তাদের প্রভাব কতটুকু, সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে পর্যন্ত ছোট্ট একটা বিরতি। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ, চমৎকার একটি আলোচনা চলছে। অন্তত ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের যে উদ্যোক্তারা রয়েছেন তাদের জন্য আজকের এই পর্বটি সত্যি গুরুত্ব রাখবে, তাই আমাদের সাথেই থাকবেন। ফিরছি এক্ষুনি। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবাই, এবং আমাদের সাথে আমাদের অতিথি আছেন ডাক্তার মুফিজ, ডাক্তার মোহাম্মদ মুফিজুর রহমান, যিনি ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন। স্যার, আরও একবার আপনার কাছে আসতে চাই। আপনারা বিনিয়োগ করবার ক্ষেত্রে পায়োনিয়ার হিসেবে একটা রোল মডেল দাঁড় করাতে পেরেছেন, যেটা আমিও বিশ্বাস করতে চাই, যেটার অ্যাপ্লিকেশন এখন আমরা দেখছি, যেটার প্রতিফলন এখন বিভিন্ন খাতে আমরা দেখছি। সেক্ষেত্রে এসএমই ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখনই চলে আসে, শুধুমাত্র কি এই অর্থায়নের বিষয়টি, নাকি এটা ছাড়াও ক্ষুদ্র উদ্যোক্তাদের ট্রেনিং থেকে শুরু করে আর অন্যান্য কোনো সাপোর্ট এসএমই ফাউন্ডেশনের কাজ? তো শুধুমাত্র অর্থায়নের বিষয় নিয়ে একটা, এবং শুরুতে অর্থায়নের বিষয়টা ছিল না, যেটা আমরা শুরু করেছি 7 সালে, অর্থায়ন শুরু করেছি 9 সালে। তাহলে তো বুঝাই, প্রথম এসএমই ফাউন্ডেশনের প্রধান প্রধান কাজগুলো যদি বলি, প্রথম হচ্ছে উদ্যোক্তা তৈরি করা, উদ্যোক্তা হওয়ার জন্য মানুষকে উৎসাহিত করা, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা উদ্যোক্তা সরাসরি তৈরি করতে পারি এই কথা আমরা বলবো না। আমরা যেটা করি যে বিভিন্ন ফোরামের মাধ্যমে, ট্রেনিংয়ে, প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে বলি যে যেই কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমরা সেই কথা সবসময় বলি, যে উদ্যোক্তা হবেন, আপনাকে চাকরি দেওয়ার মতো এত চাকরি দেওয়ার ক্ষমতা সরকারি বা বেসরকারি সেক্টরে নেই। আপনি আজকে চাকরি চাচ্ছেন, একসময় আপনি চাকরি দেবেন, মানে চাকরি করবো না, চাকরি দেবো, চাকরি দেবো, সেটা সেই জায়গায়। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের বিদ্যমান যারা উদ্যোক্তা আছে, আমি তো বললাম যে নতুনদেরকে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য তাকে রেডি করা, মানসিকভাবে সাপোর্ট দেওয়া, কোথায় গেলে তিনি অর্থায়নের ব্যবস্থা পাবেন সেই পরামর্শ দেওয়া, এই যে হচ্ছে একটা কাজ। দ্বিতীয় হচ্ছে বিদ্যমান উদ্যোক্তা, তাকে তার বাজার সংগ্রহ, তার পণ্যটা কোথায় তিনি বিক্রি করবেন, কীভাবে বিক্রি করবেন, তার অ্যাকাউন্ট মেনটেন তিনি কীভাবে করবেন, এই যে, এবং এই করোনার মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্ট, ধরেন টাকা পয়সা মানে সে খুইয়ে ফেলেছে, করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সাস্টেইন করবে কীভাবে স্ট্রেস দিয়ে, যে ভেঙে তো পড়বেনই, ভেঙে পড়লে চলবে না, ঝড় আসবে, বিপদ আসবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা ট্রেনিং দিই, এবং ফিনান্সিয়াল লিটারেসি বলে একটা চমৎকার আমাদের ট্রেনিং আছে। অনলাইন মার্কেটিং সম্পর্কে এটাও করোনার প্রেক্ষিতে অলরেডি চলে আসছে, আগে থেকে আমরা করছি, বাট এখন করোনার কারণে আমাদেরকে অনেক বেশি করতে হয়েছে। তারপরে হচ্ছে যে কীভাবে অ্যাকাউন্টিং সিস্টেমটা তারা রাখবেন, ব্যাংকের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন, বিদেশে আমরা তাদেরকে, আমাদের জাতীয় মেলা আছে, আন্তর্জাতিক মেলা আছে, সেখানে তো আমরা তাদেরকে পার্টিসিপেট করার সুযোগ করে দিচ্ছি। এই এই মেলা এবং আঞ্চলিক মেলা এবং আন্তর্জাতিক মেলাতে পার্টিসিপেট করার মাধ্যমে তারা কিন্তু তাদের সাহস তৈরি হয়, তাদের পণ্য দেখানোর সুযোগ পায়, যে বিশ্বের কাছে কীরকম কোয়ালিটি সম্পন্ন পণ্য আমরা তৈরি করতে পারি। তো এই সব মিলিয়ে কিন্তু এসএমই উদ্যোক্তাদের পাশে এসএমই ফাউন্ডেশন শুরু থেকে আছে, এবং যেটা করোনার কালে আমাদের, আমরা কিন্তু অনেক বেশি কাজ করেছি। আপনারা শুনে খুশি হবেন যে করোনার সময় আমরা যে পরিমাণ অনলাইনে ট্রেনিং দিয়েছি, আমরা আরেকটা অনলাইন মার্কেট প্লেস করেছিলাম কিন্তু, যেটার মাধ্যমে আমাদের উদ্যোক্তারা যারা মোটামুটিভাবে লেখাপড়া জানে, যারা স্মার্টফোন ব্যবহার করতে পারে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারে, তারা আমাদের ওই অনলাইন মার্কেট প্লেসে তাদের প্রোডাক্ট শো করেছে, কেনাবেচা করেছে। তো এইভাবে আসলে আমরা মানে এসএমই উদ্যোক্তাদের কাছে তাদের একেবারে উদ্যোক্তা হওয়া থেকে শুরু করে তাকে ম্যাচিউর করা এবং বাইরে এক্সপোর্ট করার মতো মানে অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবসময় আমরা তাদের পেছনে থাকি, এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সাফল্যের গল্প আমাদের কাছে আছে। জি, এই উদ্যোক্তাদের যদি একটা রেশিও জানতে চাই, যে ছেলে এবং মেয়ে, মানে পুরুষ এবং নারীর রেশিওটা কী ধরনের হবে? আচ্ছা, এখন সত্যিকার অর্থে বলতে গেলে এই হিসাব কিন্তু আমাদের নাই। আচ্ছা, 2013 সালে যে সেন্সাসটা আমাদের কাছে করা আছে, সেখানে আমরা দেখেছি যে 78 লক্ষ বললাম, এবং এর পরবর্তীকালে আমরা একটা এসএমই ফাউন্ডেশন 2018 বা 2017 সালে একটা উইমেন ডাটাবেস, এন্টারপ্রেনিয়র ডাটাবেস তৈরি করেছিল এসএমই, মানে আমাদের ফাউন্ডেশনের সঙ্গে যে সমস্ত নারী উদ্যোক্তা সম্পৃক্ত, সেটাতে হিসাবে দেখেছি আমাদের 9000-এর মতো সারা দেশে উদ্যোক্তা আছে। এটা হচ্ছে 2017 সালের কথা, 9000 নারী উদ্যোক্তা, যেটা আমাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে, এর বাইরে অনেকের আছে যোগাযোগ নাই, আমরা সবার কাছে তো পৌঁছতে পারি নাই, এবং এখন হয়তো এটা আমার ধারণা যে হয়তো 14-15 হাজারের গেছে,
তবে একটা সুখের খবর হচ্ছে যে আমরা কিন্তু এসএমই ডেটাবেস তৈরি করার উদ্যোগ নিয়েছি, কারণ আপনার বিভিন্ন রিসার্চে বলেন, যে কোনো আলোচনায় বলেন, প্রথমে বলা হয় যে 2013 সালের হিসাব দিয়ে আমরা এখনো চলছি, এরপরে ধর বিবিএস যেহেতু করেনি তারা 2023 সালে আবার শুরু করবে, তবে তাদের করার আগে আমরা এসএমই ফাউন্ডেশন এসএমইদের একটা ডেটাবেস তৈরি করার পাইলটিং আমরা ইতিমধ্যেই শুরু করেছি, এবং নারী উদ্যোক্তাদের জন্য যেটা আগে করা ছিল সেটাকে আপডেট করছি আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট থেকে, সেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং আশা করছি আগামী 3-4 মাসের মধ্যে নারী উদ্যোক্তার প্রকৃত সংখ্যাটা আমরা পেয়ে যাব। আর সারা দেশের সকল এসএমই উদ্যোক্তার সংখ্যাটা পেতে হয়তো আমাকে আগামী জুন বা একটু তারও একটু বেশি সময় লাগতে পারে, বাট ইনশাল্লাহ আমরা এটা করবই, কারণ এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশনের জন্য, যে কতজন উদ্যোক্তার জন্য আমি কী করবো, কত পরিমাণ টাকা এখানে আমাকে লাগবে, সরকারের তো সেই বাজেটটাও করতে হবে যে আমার এত উদ্যোক্তাকে এই সাপোর্ট দেওয়া লাগবে। তো সব মিলিয়ে আশা করছি যে আমরা এই বছরের জুলাই আগস্টের মধ্যে মনিটরিং ট্র্যাকিং সবকিছু তাহলে সবকিছু সহজ হয়ে যায়, এবং সেটা আমরা করার জন্য আমাদের এসএমই নীতিমালার মধ্যেও কিন্তু বলা আছে। প্রসঙ্গক্রমে এসএমই নীতিমালার কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী 2019 সালে কিন্তু এসএমই নীতিমালা অনুমোদন করে দিয়েছেন, সেখানে কিন্তু 11টা একবারে লোক টাইমলাইন ভিত্তিক লক্ষ্যমাত্রা দেওয়া আছে, এসএমই ফাউন্ডেশনের কাজ বলা আছে, বিসিকের কাজ ঠিক করে দেওয়া আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে কে কীভাবে এসএমইকে সাপোর্ট করবে একেবারে সময় ধরে ধরে সেটা কিন্তু বিভাজন করা আছে, এবং সেখানে লক্ষ্যমাত্রাটা হচ্ছে আমরা এখন বলছি 25% জিডিপিতে আগামী 2024 সাল, অর্থাৎ 5 বছরের মধ্যে আমাদের এসএমই খাতের অবদানটা 30% উন্নীত করতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশাল অর্জন, আমি বিশ্বাস করি যে এটা 2024 সালের মধ্যে অর্জন হবে এবং আমরা জিডিপি তো শুনতেই হচ্ছে একদম অন্যরকম আশা জাগানি একটা বিষয় জাগ্রত হয় যে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের 1/3 জিডিপিতে বিনিয়োগ করবেন, অংশগ্রহণ করবে, কন্ট্রিবিউট করবেন, শুনতেই অন্যরকম একটা ভালো লাগে। স্যার, 5 থেকে যদি ভুল না করি 12 তারিখ পর্যন্ত আপনাদের এসএমই মেলা। হ্যাঁ, আমি মেলাটা নিয়ে এবার একটু জানি, মেলাটা এই হচ্ছে আমি মেলার একটা আমি একই সুযোগে আমাদের দর্শকদের দেখিয়েও দিচ্ছি যে আগামী 5 থেকে 12 তারিখ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমাদের 9ম এসএমই জাতীয় এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 10টায় এটি উদ্বোধন করবেন এবং একই সঙ্গে মেলা কালকের থেকে চালু হবে, এবং এখানে আপনারা এবার একটু ডাইভার্সিফাইড করার আমরা চেষ্টা করেছি। একসময় কিন্তু এসএমই মেলাকে প্রধানত বলা হতো যে এটা বুটিকস অ্যান্ড ফ্যাশন কুটির শিল্প, না কাপড়, এর মধ্যে হচ্ছে অনেকটাই কুটির এবং আধিক্য হচ্ছে কাপড় চোপড়। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, কারণ আমাদের এসএমই তো শুধুমাত্র এই 2-3টা সেক্টর না, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং আছে, আমি যদি একটু বলি চামড়া ও চামড়াজাত আছে, পোশাক ডিজাইন ফ্যাশন ওয়্যার হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত, খাদ্য প্রক্রিয়াজাত, হার্বাল পণ্য আমরা নিয়ে এসেছি, প্লাস্টিক সিনথেটিক পণ্য, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি এবং অন্যান্য। এর সঙ্গে আপনারা এবার যুক্ত করেছি এই যে করোনার কারণে আমাদের স্বাস্থ্য খাতে যে সমস্ত এই যেমন ধরেন মাস্ক আছে, হ্যাঁ, স্যানিটাইজার আছে, অনেক কিছু কিন্তু নতুন নতুন করোনার প্রেক্ষাপটে নতুন নতুন শিল্প গড়ে উঠেছে, এইগুলোকে আমরা নিয়ে আসছি। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পণ্যের প্রচার এবং প্রসার আমাদের এসএমই উদ্যোক্তাদের, দ্বিতীয়ত হচ্ছে বিক্রয় বাড়ানো, ক্রেতা বিক্রেতার মধ্যে একটা নেটওয়ার্কিং করা, তাদের মধ্যে আজকে ধরো নেটওয়ার্কিংটা হয়ে যায় এবং বড় বড় শিল্প উদ্যোক্তারা যদি ভিজিট করেন তারা দেখবেন যে মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে আমাদের এসএমই উদ্যোক্তারা কী কী পণ্য তৈরি করতে পারে সেটা বিদেশ থেকে আনতে হবে না, এই যে ইম্পোর্ট সাবস্টিটিউট পণ্যের সন্ধানটা এখানে পাবে। আর সবার উপরে যেটা আমি সবসময় বলি যে কেনা বেচাটা আমাদের বড়, আমার কাছে বড় উদ্দেশ্য না, মুখ্য না, মুখ্যটা হচ্ছে আমাদের দর্শক শ্রোতাদেরকে দেশবাসীকে বিদেশের কাছে দেখানো, দেখো আমাদের এসএমই উদ্যোক্তারা কী ধরনের পণ্য তৈরি করতে পারে, এই তাদের সক্ষমতাটা প্রদর্শন করা, তাহলে মার্কেট এমনি এমনি হয়ে যাবে। স্যার, এই এই চমৎকার বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত একটু আলাপ করতে চাই, তবে তার আগে আমাদের আরও একটা বিরতিতে যেতে হবে। আমাদের আলোচনাটা যে জায়গায় এসছে এখান থেকে যদি একটা বিরতিতে যেয়ে ফিরে আসি, পূর্ণাঙ্গভাবে আমরা হয়তো আলোচনা একটা সমাপ্তির পথে আটতে পারবো। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ, কথা হচ্ছিল ডক্টর মোহাম্মদ মফিজুর রহমানের সাথে, যিনি ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন, তাকে সাথে নিয়ে আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর। ফিরছি, এখনই সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত, রুনি আছে সাথে, আছে জুবাইর, এবং আমাদের সাথে আমাদের অতিথি আছেন ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান আছেন, যিনি ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন। চমৎকার মানুষ তিনি, অনুপ্রাণিত করবার সক্ষমতা পূর্ণাঙ্গতার মধ্যে আছে, এটা তার কথা একদম স্পষ্ট তো জুবাইর এবং রুনিয়া বুঝতে পেরেছে। স্যার, যে আলোচনায় ছিলাম রুনি, আমরা সেই আলোচনায় ফিরতে চাই, যেহেতু এবার আমরা অনেক ধরনের পণ্য আসলে প্রদর্শন করার সুযোগ পাচ্ছি, এবং আমরা জানি যে আমরা যখন নিজেরাই স্বাবলম্বী হব নিজেদের পণ্য দিয়ে, তখনই আসলে বহির্বিশ্বের উপর আমাদের যে নির্ভরশীলতা আছে সেটা আসলে অনেক ক্ষেত্রেই কমে যাবে। এই ধরনের
নতুন কোনো কি উদ্যোক্তা আসলে আমরা তৈরি করতে পেরেছি যেটা মনে হয় যে সত্যি হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদেরকে সাপোর্ট দিতে পারবো যদি আমরা আমাদের বৃহৎ বাজারের গার্মেন্টস ফ্যাক্টরিতে সবকিছু ইম্পোর্ট করতে হতো, এখন কি আমরা সবকিছু ইম্পোর্ট করি না? তাহলে আসে করতে এটা আমাদের ব্যাক এন্ডে এই কলার থেকে শুরু করে বোতাম থেকে করে সুতা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখন দেশে তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাকে ইভেন প্যাকেজ একসময় প্যাকেজিংটা পর্যন্ত আসতো ভালো, অনেক ফ্যাব্রিকও এখন দেশে তৈরি হচ্ছে, কাপড় সুতা তৈরি হচ্ছে। সুতরাং এইগুলো কিন্তু দেশে হচ্ছে এখন, এবং বিশেষ করে ব্যাক এন্ডে যেটা বলি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি শত শত হাজার হাজার তৈরি হয়েছে। সুতরাং যেগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু ছোটো ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র বা মাঝারি শিল্প খাত, এরাই যাদের নিয়ে আমরা কাজ করি। সুতরাং এরকম ভরি ভরি উদাহরণ আছে আমাদের। ছোট একটা একজন উদ্যোক্তা যেমন আমাদের দু বছর আগে পুরস্কার পেয়েছেন, এখন তিনি সেই সময় সিম্পল জুতা তৈরি জুতো এবং স্যান্ডেল করতেন, এখন তিনি এক্সপোর্ট করেন, এবং শুধু তাই না তার নিজস্ব ব্র্যান্ড তিনি গত বছরে আমাদের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর উপস্থিতিতে লঞ্চ করেছেন। তার চিন্তা করেন যে নিজস্ব ব্র্যান্ড, এবং তিনি তার আগে কিন্তু বাটা এবং অন্যান্য বড় বড় কোম্পানিতে কিন্তু সাপ্লাই দিতেন। এই আমি কয়েকদিন আগে ভৈরব সফর করে আসছি, ভৈরবের মতো জায়গায় যেখানে তিন পাঁচ বছর আগেও শুধুমাত্র ওপেন স্যান্ডেল করতো, এখানে এসএমই ফাউন্ডেশন ইন্টারভেনশন ট্রেনিং দেওয়ার কারণে এবং কিছু প্রযুক্তি দেওয়ার কারণে আজকে তারা চমৎকার সুতো তৈরি করে, এবং তারা বাটা সহ বিভিন্ন কোম্পানির সাপ্লায়ার। তো এইগুলো হচ্ছে সাফল্যের গল্প। যখন ভৈরবে একসময় ছিল 300-400, এখন সেখানে 8,000 ছোটো ছোটো কারখানা গড়ে উঠেছে। আপনাকে যদি সুযোগ হয় ভ্রমণ করবেন আমাদের কালুহাটি, আমাদের আদমদিঘি, এবং আপনারা যদি সৈয়দপুরে যান দেখবেন যে ঝুট থেকে এই যে গার্মেন্টসের যে কাপড়গুলো ফেলে দিচ্ছে সেই কাপড়গুলোকে সুন্দর সুন্দর টুকরা বের করে কেটে যে চমৎকার কাপড়টা কিন্তু বিদেশি সব, শুধুমাত্র টুকরাগুলোকে যেখানে যেটা লাগবে সেভাবে তৈরি করে কার্ডিগান তৈরি করতেছে ছেলেদের বাচ্চাদের বিশেষ করে শীতের কাপড়। আমি গত সপ্তাহে গিয়েছিলাম দেখতে, অসম্ভব ওয়ান্ডারফুল। এবং আপনার আদমদিঘিতে আমরা শাওইল হ্যান্ডলুম ক্লাস্টার, ওরা করে কি, ওরা আবার করে একটু ভিন্ন রকমের কাজ, সেটা হচ্ছে তারা ওই গার্মেন্টসের ফেলে দেওয়া টুকরা থেকে সুতোটা বা ওই খুলে বের করে ফেলে, তারপরে সেটাকে আবার ওয়েভিং করে ওই সুতা দিয়ে নতুন নতুন করে ধরেন যে আমরা চাদর, সতরঞ্জি, সোয়েটার। আপনারা দেখবেন যে এখন শীতকালে যে সমস্ত একটু কম মূল্যমানের পোশাক আপনি পাচ্ছেন ঢাকা শহর বিভিন্ন শহরে, সব কিন্তু আমাদের সৈয়দপুরে, সব কিন্তু আমাদের এই বগুড়ার ওই অঞ্চলের, ইভেন পাবনার শাহজাদপুরে। তো এই যে নতুন নতুন উদ্যোক্তা এবং তাদের যে ইনোভেশন, এই ফেলে দেওয়া জিনিসটা থেকে যেন চমৎকারভাবে কাজে লাগানো যায়, এইটা কিন্তু আমাদের ছোট ছোট উদ্যোগ রিসাইকেল করছে, রিসাইকেল ইউজ করছে, রিসাইকেল রিসাইকেল করছে, এবং ওখান থেকে কিছুই ফেলনা যাচ্ছে না। একইভাবে আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিই, ভৈরবে যে ছোট ছোট চামড়ার টুকরা ফেলে দিত, আমরা ওদেরকে ট্রেনিং দিলাম তুমি তো এই চামড়ার টুকরাটা দিয়ে একটা চাবির রিং তৈরি করতে পারো, এটা দিয়ে একটা মানি ব্যাগ তৈরি করতে পারো, এই যে বেল্টের যে ছোট একটা রাউন্ড লাগে সেটা তৈরি করতে পারো, লুপ তৈরি করতে পারো। এখন তারা কিন্তু কিছুই ফেলছে না। আরও একটা মজার যে ভৈরবের যত চামড়া যার থেকে ওয়েস্টেজ বেরোচ্ছে সেইটাকে প্রসেস করে দুজন উদ্যোক্তা এমন শক্ত হার্ডবোর্ড তৈরি করছে যেটা 50 বছরের কিচ্ছু হবে না, মানে কাঠের বিকল্প হিসাবে ওটা দিয়ে যদি আপনার টেবিল তৈরি করেন কিচ্ছু হবে না, এত চমৎকার। তো এই হচ্ছে আমাদের ছোটো ছোটো উদ্যোক্তাদের ইনোভেশন, এবং এই জায়গাটা যেটা দরকার তাদের পাশে থাকা, তাদের একটু সাপোর্ট করা, কী দিয়ে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে প্রযুক্তি দিয়ে, অথবা প্রযুক্তি কোথায় আছে সেই তথ্যটা দিয়ে প্রযুক্তিটা কিনে নিতে সহায়তা করা, এবং একই সঙ্গে তার ফাইন্যান্সিয়াল যখন যে টাকা পয়সা লাগে সহজ শর্তে, বারবার যেন ঘুরতে না হয়, ব্যাংকে যেতে না হয়, 14 বার যেন ঘুরতে না হয়, সেই সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা দরকার, তাহলে আমাদের এসএমই উদ্যোক্তারা এই দেশকে বহুদূর নিয়ে যাবে। স্যার এটা তো হচ্ছে আমাদের লোকাল মার্কেটের কথা, যদি আমরা একটু দেখি যে তাদের রপ্তানিতে আসলে তাদের প্রভাব কতটা তারা ফেলছে। হ্যাঁ, রপ্তানিতে খুব বেশি যে পড়েছে আমরা ওইভাবে বলতে পারবো না, ওই যেটা আপনি বললাম যে অ্যাকুরেট ফিগার আমাদের কাছে নাই, তবে আমি এই সংখ্যা কিন্তু প্রচুর বাড়ছে, পরিমাণও বাড়ছে। তার একটা একটা শুধু উদাহরণ দিই, যেমন লাইট ইঞ্জিনিয়ারিং খাতে আমাদের কোনো একসময় রপ্তানি ছিল না, এখন কিন্তু সেখানে আমরা 500-700 কোটি টাকা এখনই রপ্তানি করছি, বিশাল সম্ভাবনার আরেকটা খাত হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং আমাদের। আর সবচেয়ে বড় যেটা এখন আপনারা জানেন বিদেশিরা কী চায়, তারা চায় হাতে বানানো জিনিসপত্র, এই যে হ্যান্ডিক্রাফটস এবং ন্যাচারাল ফাইবার দিয়ে পাট, পাটজাত দ্রব্য, আমরা একটা চমৎকার একটা নতুন পণ্য তৈরি করছে আপনার বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার দিকে, তাল গাছ এবং বাঁশ আছে না, আর নারকেল, নারকেলের যে ডালা, ডাল যে আছে না, ডালের পেছনে যে শক্ত অংশ ওইটাকে সেচে সুতা বের করে তার থেকে চমৎকার ম্যাট তৈরি হচ্ছে, মানে
খুবই সুন্দর সুন্দর ঘরে রাখার মতো আমরা যেটাকে বলি শোপিস, সেইগুলো তৈরি হচ্ছে মাটির কাজে। আমাদের ক্লে ইমেজ নামে একটা মেয়ে খুবই ভালো করছে, এত সুন্দর প্রোডাক্ট দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে, মিরপুরে তার ফ্যাক্টরি আছে। এগুলোর থেকে কিন্তু প্রচুর রপ্তানি হচ্ছে। আর একটা সুখবর আমি দিই, সেটা হচ্ছে টিএফও কানাডা নামে একটা প্রতিষ্ঠানের সঙ্গে, টিএফও কানাডার সঙ্গে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছে। তারা 30 জন উদ্যোক্তাকে আগামী 1.5 বছর কন্টিনিউয়াসলি ট্রেনিং দিবে, শুরু হয়ে গেছে। এবং লক্ষ্যমাত্রা হচ্ছে 2 বছর পরে এই 30 জন উদ্যোক্তার সবাই যেন কানাডা এবং উত্তর আমেরিকাতে সহ উত্তর আমেরিকাতে এক্সপোর্ট করতে পারে, $250 মিলিয়ন এক্সপোর্ট করতে পারে। এইটা হচ্ছে আমাদের টার্গেট, ওদেরও টার্গেট, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তো এইভাবে আরও একটা প্রতিষ্ঠান আমাদের সঙ্গে আশা করছি সহসায় আমাদের কন্ট্রাক্ট হবে, তারাও প্রশিক্ষণ দেবে। এবং এর এই 30 জন কিন্তু নারী উদ্যোক্তা, এক্সক্লুসিভলি নারী উদ্যোক্তা। তো এই যে নারী উদ্যোক্তাদেরকে আমাদের এখনই অনেকে এক্সপোর্ট করছেন, এবং এই 30 জন যদি যুক্ত হয়, এবং সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে, এবং আমি খুবই আশান্বিত যে আমাদের নারী উদ্যোক্তারা কিন্তু আর কম্পারেটিভলি ভালো করতেছে। আমি বলবো নারী উদ্যোক্তারা আপনারা এগিয়ে আসুন। সরকার ব্যাংক আগে কঠিন থাকলেও এখন কিন্তু অনেক সহজ করেছে, বাংলাদেশ ব্যাংক নীতিমালাগুলো সহজ করেছে। আগে বললাম 25 লক্ষ টাকা পর্যন্ত কোল্যাটারাল ফ্রি লোন দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার, এটাকে আমাদের কাজে লাগাতে হবে, এই সুযোগটা কাজে নিতে হবে। দেখার মধ্যেই উনি যদি পারেন, ধরেন ছোট একটা উদ্যোক্তা একটা স্টল দেখলেন, চমৎকার পণ্য আছে সেখানে এবং তার সমস্ত তথ্য থাকবে, তো নতুন যারা লেখাপড়া করছে অথবা পড়াশোনা শেষ করে ফেলছে, তা আমি তাদেরকে বলবো আপনারা মেলায় ভিজিট করুন। মেলাটা দেখলে আপনার মধ্যে একটা নতুন উদ্যোক্তা হওয়ার, যেমন গান শুনলে আমাদের মনে হয় আমিও তো যেরকম একটা গান গাইতে পারতাম, ঠিক একইভাবে অভিনেতা দেখলে আমরা মনে হয় যে আমিও তো করতে পারতাম। তো এরকম চমৎকার উদ্যোক্তাদেরকে দেখে আপনারা সেখান থেকে ইন্সপিরেশন পাবেন, পণ্যের তথ্য পাবেন, কীভাবে উদ্যোক্তা হলো সেই সাফল্যের গল্প শুনতে পারবেন। আমরা ওখানে সেমিনারের ব্যবস্থা রেখেছি, আমরা 1-to-1 কথাবার্তা বলে মানে উদ্যোক্তা হতে চাইলে কী করণীয়, এবং আমরা আরেকটা তথ্য দিয়ে রাখি, বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করেছি এসএমই ফাউন্ডেশন, 2টো ঢাকায় একটা চট্টগ্রামে একটা। সেই বিজনেস ইনকিউবেশন সেন্টারে কিন্তু আমরা 6 মাস একজন উদ্যোক্তাকে রাখবো, তাকে টেলিফোন, তাকে ইন্টারনেট সব ফ্রি সুযোগ সুবিধা দেবো, একটা অফিস দেবো, 6 মাস ওখানে থেকে কীভাবে উদ্যোক্তা হতে হয়, তিনি সফল উদ্যোক্তা হয়ে ওখান থেকে বের হতে পারবেন, এই সব বিষয়ে কিন্তু আমরা মেলাতে তথ্য দেব। সেজন্য আমি দর্শক শ্রোতা যারা আছেন যে যেখান থেকে শুনছেন তাদেরকে বলবো আমাদের এসএমই মেলা আপনারা অবশ্যই ভিজিট করবেন। আমাকে সুযোগ দেন আপনি, আপনারা যারা এতক্ষণ আমাদের এই আলোচনা শুনছিলেন, নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021 5-12 ডিসেম্বর 2021 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকছে আপনাদের জন্য। পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশন ওয়্যার, হ্যান্ডিক্রাফট, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হার্বাল পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক্স, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য এবং অন্যান্য সেক্টরের স্বদেশি পণ্য দেখবার সুযোগ পাবেন, কিনবার সুযোগ পাবেন, জানবার সুযোগ পাবেন। আমি সবচেয়ে বড় বিষয়, অনেকদিনের লালিত স্বপ্ন, যা হয়তো আপনি স্বপ্ন দেখছেন, আপনি উদ্যোক্তা হতে চান, নিজে কিছু করতে চান, সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপটি হয়তো আপনি মেলা থেকে পেয়ে যাবেন। একদম ঠিক বলেছেন না স্যার? জি, খুবই ভালো বলেছেন, একদম ঠিক বলেছেন, আপনি ভালো বলেছেন স্যার। একটা জায়গায় একটু আসলে যে জায়গায় আসলে প্রশ্নটা এসে দাঁড়িয়ে যায় বারবার করে, এই যে মেলা হলেই শুধুমাত্র আমরা সফলতার গল্পগুলো জানতে পারি স্যার, এখন তো জানবার অনেক মাধ্যম রয়েছে, আমাদের গণমাধ্যমগুলো রয়েছে, হয়তো চমৎকার কিছু করার পরে সেটা গণমাধ্যম প্রচার করা শুরু করে, কিন্তু প্রাথমিক পর্যায়েও কিন্তু অনেক সুযোগ থাকে একজন মানুষকে উৎসাহিত করার, অনুপ্রেরণা দেওয়ার। সেক্ষেত্রে বছরব্যাপী এরকম গল্পগুলো জানবার, সফলতার গল্পগুলো জানবার কি কোনো সুযোগ আমাদের আছে? অবশ্যই আছে, এবং এখন তো ধরেন আমাদের ওয়েবসাইট আছে, আমার এসএম ফাউন্ডেশনের ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, আমরা সেই ফেসবুকের মধ্যে আমাদের যে কোনো প্রোগ্রামকে আমরা ফেসবুকে মানে ইয়ে করে দিই, লিঙ্ক করে দিই, প্রমোট করে দিই। তারপর হচ্ছে আমরা এখন চিন্তা করছি যে ইউটিউবে আমরা এই সাফল্যের গল্পগুলো তুলে ধরার জন্য উদ্যোগ গ্রহণ করব। আর একটু হচ্ছে যে এসএমই ফাউন্ডেশন এবং উদ্যোক্তাদের সাফল্যের গল্প বেশি বেশি করে লেখা, পত্রিকায় লেখা, টেলিভিশনে, এরকমই যে টক শোতে আসলাম, আমি কিন্তু এর মধ্যে এই 1 বছর হয়নি এখনও জয়েন করেছি, অনেকগুলো টক শোতে আমি ইতিমধ্যেই আমার জয়েন করার সুযোগ হয়ে গেছে। এবং আমাদের চেয়ারম্যান মহোদয় প্রফেসর মাসুদুর রহমান স্যার, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি মার্কেটিং শিক্ষক, যেহেতু তিনি মার্কেটিং ভালো করে জানেন, এইটাও আমাদের একটা প্লাস পয়েন্ট। আমাদের এখন যে পরিচালনা পর্ষদ আছে তারাও কিন্তু এসএমই ফাউন্ডেশনকে প্রমোট করার জন্য অনেক কাজ করে যাচ্ছে। তো সব মিলিয়ে আমাদের সাফল্যের গল্প
ওগুলো আমি মনে করি আরও বেশি বেশি প্রচার করার সুযোগ আছে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল রাখেন আজকে 2021 সালের ডিসেম্বর মাসের আজকে 4 তারিখ, আগামী এক বছরে আমাদের প্রচার প্রোপাগান্ডা সাফল্যের গল্প অনেক বেশি আমি করবো। কারণ আমি ইতিমধ্যে 5-7টা আর্টিকেল লিখে ফেলেছি, আজকেও একটা আর্টিকেল যাচ্ছে আমার, আমি সেই প্রণোদনা প্যাকেজ এবং একই সঙ্গে ক্রেডিট হোলসেলিং গল্প নিয়ে আজকে একটা পত্রিকায় যাবে। তো সুতরাং সব কিছু মিলিয়ে কিন্তু আমি এটা মনে করছি যে এই সাফল্যের গল্পগুলো যদি আমরা ছেলেমেয়েদের কাছে, বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চায়, প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না, সাহসের জায়গাটা পাচ্ছে না, তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে এসএমই ফাউন্ডেশন আপনাদের সঙ্গে আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরাও আপনাদের সঙ্গে যোগাযোগ করবো, বাট এটা টু ওয়ে ট্র্যাক হলে আরও ভালো হয়। এবং আপনার অর্থায়নের জন্য আসলে প্রণোদনা প্যাকেজের কথাটা বলতেই হয়, কারণ বলছে এই কারণে সাহসী উদ্যোগ সরকার খুবই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্যালিউট জানাই, তাকে সম্মান করি, তিনি যে সাহস করে 130,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন, তার মধ্যে 20,000 কোটি টাকা হচ্ছে আপনার এসএমই উদ্যোক্তাদের জন্য, তার মধ্যে আবার একবার প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের জন্য 1,500 কোটি টাকা দিলেন এসএমই ফাউন্ডেশন, এসডিএফ, বিসিক, এরকম আর কিছু 8টা প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা পেলাম গত বছর 100 কোটি টাকা, আমরা বিশ্বাস করেন মাত্র 2 মাসের মধ্যে 100 কোটি টাকা বিতরণ শেষ করেছি, এবার পেয়েছি 300 কোটি টাকা, এটা দেওয়ার কথা আগামী 30 জুনের মধ্যে, আমরা টার্গেট করেছি আগামী ডিসেম্বরের 30 তারিখের মধ্যে এটা দেওয়া শেষ করব। ইতিমধ্যে 150 কোটি দিয়ে ফেলেছি, আর 50 কোটি টাকা দেবো, কারণ আমরা ওয়ান টু ওয়ান যোগাযোগ করে উদ্যোক্তা ট্রেড বডি অ্যাসোসিয়েশন সহ এবং ব্যাংকারদের সঙ্গে আমরা কী পরিমাণ মিটিং করেছি এই জুমের মাধ্যমে আপনারা কল্পনাও করতে পারবেন না, প্রায় সকল ব্যাংকের সঙ্গে, যে আপনারা কিন্তু প্রথম কথা হচ্ছে যা কাস্টমার যারা যাবেন আপনারা তারা কিন্তু ঘোরাবেন না, একবার কী কী কাগজপত্র লাগবে একবার বলে দেবেন, তারপরে তার আপনার ভিজিট টিজিট করে আপনারা লোনটা দিয়ে দেবেন। যদি এর মধ্যে বেশ কিছু অভিযোগ আছে যে তারা বারবার দিয়েছে, যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত পায়নি, এর হয়তো অনেকগুলো কারণ আছে, ব্যাংকেরও একটা তারা চিন্তা বলে যে আমরা তো ফিরে আসতে হবে, টাকাটা যেন ফেরত আসে সেটা আমরা দেখে শুনে দিই। আর আমাদের মাধ্যমে টাকার পরিমাণ তো খুব বেশি না, মাত্র 300 কোটি, সেই জন্য সবাইকে চাইলে তো আমরা দিতে পারবো না, এইটার দরকার ছিল 3,000 কোটি টাকা। আমি এর মাধ্যমে এটাও বলতে পারি তো এসএমই ফাউন্ডেশনের সক্ষমতা অর্জন করেছে, এসএমই ফাউন্ডেশন ক্রেডিট হোলসেল প্রোগ্রামে সফল, এসএমই ফাউন্ডেশন 100 কোটি টাকা বিতরণে খুবই সফল, এখন 200 কোটি টাকা ইনশাল্লাহ জুন টার্গেট হলো ডিসেম্বর মধ্যে দিয়ে দেবো। সরকার মানে আমাদের প্রতি, এসএমই ফাউন্ডেশনের প্রতি আস্থা রাখে, আমরা আরও বেশি পরিমাণ, আমি যদি জিডিপির 1/3 অংশের যোগান দিতে পারি তাহলে আমার কেন বরাদ্দের ক্ষেত্রে আমি 1/3 অংশের দাবিদার হব না, এই জিজ্ঞাসাটা উঠতেই পারে, খুবই স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, 2024 সালের মধ্যে আমি দৃঢ় বিশ্বাস আমরা সেই 32% জিডিপিতে এসএমইরা কন্ট্রিবিউট করতে পারবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি নিঃসন্দেহে স্যার। কারণ হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তারা কখনোই খেলাপি হন না, কারণ তাদের স্বপ্নই থাকে আমি সফল হতে চাই, যে মানুষ সফল হতে চায় সে কখনো খেলাপি হয় না, এটা খুব বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বারবারই করে দেখেছি। একটু এবার আপনার ব্যক্তিগত পর্যায় থেকে জানতে চাই স্যার, এই কাজ করছেন 1 বছর হলো, আপনি বলেছেন আপনি জয়েন করেছেন, আপনার ব্যক্তিগত পছন্দের তালিকায় যদি বাংলাদেশে এমন কোন পণ্যের কথা, এমন কোন উদ্যোগের কথা বলি যেটা আপনাকে খুব অবাক করেছে এবং মনে হয়েছে যে না আমি আসলে এটা করতে চাই, আমি এরকম করতে পারতাম, এরকম কিছু হয়েছে কি? আমি যেটা এখনো চিন্তা করি সেটা হচ্ছে আমাদের পাট হচ্ছে আমাদের অন্যতম সাফল্যের জায়গা, বিশ্বে এখন পাট চামড়াজাত এবং তবে শর্ত হচ্ছে হাতে কাজ, এই যেটা হাতে যেটা যে সমস্ত কাজগুলো আমরা খুবই, এটা রপ্তানি বাজার অনেক ভালো, রপ্তানি বাজার খুবই ভালো, আমাদের কিছু কিছু প্রোডাক্ট যারা রপ্তানি করেন বলেন স্যার অর্ডার দিয়ে তো এত অর্ডার আমি তো সাপ্লাই দিয়ে শেষ করতে পারছি না, তার কারণ হচ্ছে কারণটা হচ্ছে যে আমাদের দেশে র মেটেরিয়ালটা একটু কম, দ্বিতীয়ত হচ্ছে ভালো মানে কর্মীর সংখ্যাটা কম, যারা কাজটা করবে হাতে এই সংখ্যাটা কম, এই জায়গাটাতে আমাদের প্রচুর কাজ করার সম্ভব সুযোগ আছে, যে আমরা এখানে কিছু নতুন দক্ষ কারিগর তৈরি করে দিতে পারি, এই পাট, পাটজাত পণ্য, চামড়া, চামড়াজাত পণ্য এবং আরও কিছু আপনার মৃৎশিল্প আছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্টের বিশ্ববাজারে এখন দারুণ চাহিদা, এই সুযোগটা আমাদের গ্রহণ করতে হবে এবং সেই জন্য বেশি বেশি দক্ষ কারিগর তৈরি করা আমি মনে করি এই জায়গাটাতে আমি গুরুত্ব দিতে চাই। ইনশাল্লাহ আগামী 1 বছর মানে আগামী দিনগুলোতে আমরা মেলার পরে আমরা প্ল্যানও করেছি। আর একটা খবর দিয়ে নিই, আমরা আমাদের এই যে ছোটো ছোটো দেশীয় পণ্য, যে চমৎকার পণ্য যেটা বিদেশিরা পছন্দ করে, আমরা উদ্যোগ নিয়েছি একটা গিফট হ্যাম্পার, মানে আমাদের বাংলাদেশের যতগুলো এম্বাসি আছে তাদের যে ন্যাশনাল ডেতে আছে আমরা সেগুলো গিফট করবো তাদের, তাহলে এর মাধ্যমে তারা
তারা সম্পর্কে জানবে এবং তারা যাওয়ার সময় বলবে যে এই জিনিসটা আমি নিয়ে যাই, নিয়ে তা যাওয়ার পরে এবং একই সঙ্গে বিদেশে আমাদের যে সমস্ত দূতাবাস আছে তাদের কাছে আমরা এই গিফট হ্যাম্পারটা বোঝাবো, তাদের ওখানে থাকবে। তাহলে আপনাদের ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজিও একদম রাইট ট্র্যাকে আছে। চেয়ারম্যান আপনাদের চেয়ারম্যান স্যার যেভাবে চিন্তা করছেন চমৎকার চিন্তা করছেন, আপনি যেভাবে ভাবছেন একদম প্রকৃত সন্নিবেশন। আপনাদের জন্য শুভকামনা থাকলো, এসএমই মেলা নিয়ে শুভকামনা থাকলো, আর কে যাবে না যাবে জানি না, আমি রুনিয়া নিঃসন্দেহে সকলেই যাবেন, আমি ঢাকা শহরের সকল লোক আপনারা তো যাবেনই, আমি আশেপাশে যারা আছেন তারাও এসএমই মেলা আপনারা অবশ্যই ভিজিট করবেন, গিয়ে দেখেন, শুধু একটু কিনবেন কি কিনবেন না দ্যাট আপ টু ইউ, কিন্তু আমাদের দেশের ছোট উদ্যোক্তারা কী ধরনের পণ্য উৎপাদন করতে সক্ষম, যে কী ডাইভার্সিটি কী বৈচিত্র্য আছে সেটা দেখবে। এবং সেখানে গেলে তো আসলে আপনাদের সাথে যোগাযোগ হয়ে যাচ্ছে, আপনাদের কাছ থেকেও তো তারা তখন সব তথ্য নিয়ে আসতে পারছে, একবার রাউন্ড দি ক্লক বুথ থাকবে, আমাদের সাহায্য করার সহায়তা করার পরামর্শ দেওয়ার জন্য আমরা রেডি থাকবো। আমাকে রুনিয়াকে দুজনকে অনুপ্রাণিত করেছেন যথেষ্টভাবে এবং খুব বিশ্বাস করতেছি আমাদের দর্শকরা অনুপ্রাণিত হয়েছে। 5-12 ডিসেম্বর মিস করা যাবে না, চলে যেতে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এই যে এসএমই মেলা হচ্ছে 2021 সালের বছরের শেষ সময়টায়, অনেকে হয়তো ফ্রি থাকবেন ডিসেম্বরে, অনেকে অনেক পরিকল্পনা করেন, তাই এই সময়টা একটু বাড়তি সময় যদি নিজের জীবনের জন্য বিনিয়োগ করা যায় তবে আগামী বছর আপনার জন্য সত্যি ব্যতিক্রম হয়ে দাঁড়াবে। আজকের মতো এখানেই বিদায় নিব, অনুপ্রাণিত করতে চেয়েছিলাম নিশ্চয়ই সেই পথে হেঁটেছি আমি আর রুনিয়া, বাকি দায়িত্ব আপনাদের, আজকে এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আপনাদের দিনটি শুভ হোক, শুভ সকাল, সকলের জন্য দিনটি শুভ হোক।